ورحمة الله وبركاته দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ বিশেষ করে বাংলাদেশের সহ বিশ্বের অনেক রাষ্ট্রে মুসলিম বাংলা ভাষাভাষী যারা আছে সকলের একটি প্রশ্ন মুফতি শরীফুল ইসলাম নূরী হুজুরকে জিহ্বা কেটে দেওয়া হয়েছিল বর্তমান হুজুরের অবস্থা কি এবং হুজুর কেমন আছে সকল কিছুর আপডেট প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হুজুরের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা গত পর্বে কয়েকটা প্রশ্ন উত্তর করেছিলাম অনেকে বলেছিল এটা হুজুর জিহ্বা কাটার আগের তো বর্তমানে আপনাদের সামনে আমরা হুজুরের সাথে সরাসরি প্রশ্ন উত্তর পর্বের মধ্যে বলতে চাচ্ছি আজকে হচ্ছে 21 রমজান না 21 রমজান রোজ শুক্রবার টাইম হচ্ছে 2টা 24 মিনিটে আমরা রেকর্ড করতেছি তো সেই জন্য আজকে আমরা আমাদের সামনে হুজুরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনারা যারা শুনতেছেন যারা দেখতেছেন হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন সত্য মিথ্যা হুজুরের মুখ থেকে আপনারা যাচাই করবেন এবং অনলাইনের মাধ্যমে অনেকে অনেক সময় অনেক কথা বলে থাকে যে এগুলা হুজুরের জিহ্বা কাটার আগের ঘটনা তো আসুন আমরা সম্পূর্ণ রূপে হুজুরের কাছ থেকে শুনি কোন রমজান কত তারিখে আমরা হুজুরের কাছ থেকে নিচ্ছি আর বিশেষ করে প্রশ্নর উত্তর পর্ব যে সমস্যাটা সেই সমস্যাগুলো অনলাইনে খুব বেশি যেটা গাটাগাটি হচ্ছে সেগুলো আমরা সিলেক্ট করেছি প্রথম নাম্বার যে সমস্যা হচ্ছে উনাকে জিহ্বা কাটা হয়েছিল যে কারণে যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উনি আলোচনা করেছিলেন অর্থাৎ আকীদার ব্যাপারে উনি ওয়াজ করেছিলেন তো সেই জন্য আসুন আমরা ওনার কাছ থেকে জানি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী কিনা হুজুরের কাছে আমরা প্রথম প্রশ্ন তার আগে হুজুর আমাদের বলবেন আজকে রমজান এবং তারিখটা একটু স্পষ্ট করে দিবেন জি السلام عليكم ورحمة الله وبركاته بشير أنا تك أنا تجي جهان تكي دكتشن أو بن شكل كامي مبارك بجاناتي مهان الله رب العالمين الدربار يوشن خوغوني تو شكريا جي أبن كورشي جنو جي أتسكي এক এক করে করে প্রায় 21 রমজানে আমরা এসে পৌঁছেছি এবং সেই 21 রমজান পর্যন্ত মহান আল্লাহ সুবহান তিনি আমাদেরকে অত্যন্ত শান্তিতে অত্যন্ত সুস্থতার সাথে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা মহান রবের দরবারে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমি আজকের যেই নামাজ এখানে পড়িয়েছি সেই বিষয়ে আমাকে আমি হয়তো আপনাদের সামনে সর্বশেষ কিছু কথা বলবো আর আজকের এই সর্বপ্রথম আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে মুয়াবিয়া ইবনে সুফিয়ান তিনি কি সাহাবী রাসূল ছিলেন কিনা একটি প্রশ্ন আপনাদের যদি প্রশ্নটা যেভাবে করা হয়েছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রশ্নেই আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যিনি প্রশ্নকারক তার প্রশ্নের মধ্যেই রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ ব্যবহার করা হয়েছে এত করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের মধ্যেই একটি উত্তর রয়েছে কারণ কোনো কাফের কোনো মুশরিক কোনো মালাউনের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়নি যেমনটি আমরা বুখারী শরীফের মধ্যে দেখি মুসলিম শরীফ সহ সিয়াসিতার মধ্যে প্রায় 102টা রেওয়ায়েত রয়েছেন কেউ কেউ বলেছেন যে 123 খানা হাদিস আবার কেউ কেউ বলেছেন 163 খানা হাদিস হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তো যেহেতু সিয়াসিতার হাদিসগুলোতে বর্ণিত হাদিসগুলোতে এবং প্রত্যেকটি হাদিসের শেষেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্ত রয়েছে তো সুতরাং যেহেতু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্ত রয়েছে সুতরাং আমরা বুঝতে পারি যে এটা কোনো কাফের কিংবা মুশরিক কিংবা মুনাফিক কিংবা কোনো মালাউনের নাম নয় সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট হয়েছি যে হযরতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা সাহাবী ছিলেন উত্তর এক দুই নম্বর হলো আমরা যদি বুখারী শরীফ খুলি তাহলে বুখারী শরীফের মধ্যে আমরা দেখতে পাবো যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দোয়া করেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পর্কে দোয়া করেছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার হেদায়েতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হেদায়েতের জন্য দোয়া করেছেন
এবং হেদায়েতের জন্য দোয়া করার পরে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন সেই ব্যক্তি ইন্তেকাল পর্যন্ত সে কোনোদিন কাফের কিংবা মুশরিক কিংবা মালাউন কিংবা মুনাফিক হওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এমন যে রাসূলুল্লাহ যদি কার জন্য কারো হেদায়েতের জন্য একবার দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় মুস্তাজাবুদ দাওয়া যিনি তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দোয়া করেছেন কি দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়া মাহদিয়া ওয়া হদি বিহিন নাস এই হাদিসখানা এসেছে আল্লাহুম্মা জাআল হাদিয়া ওয়া মাহদিয়া ওয়া হদি বিহি দুইটা রওয়ায়েতের মধ্যে দুই ধরনের এসেছে একটি রওয়ায়েতের মধ্যে ওয়াহদি বিহিন নাস এসেছে আর আরেকটি রওয়ায়েতের মধ্যে ওয়াহদি বিহি এসেছে তো সুতরাং আমরা এই হাদিসখানা পর্যালোচনা করে দেখতে পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে প্রতিফলিত হয়েছে এবং ঘটেছে সুতরাং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আমরা জানি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন এখন প্রশ্ন আসতে পারে তিনি গোপনে ইসলাম গ্রহণ করে থাকলে তাহলে প্রমাণ প্রকাশ করেননি কেন এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গোপনে ইসলাম করেছিলেন এরকম অনেক সাহাবীর জীবনী আমরা যদি তল্লাশি দিই তাহলে দেখতে পাবো অনেক সাহাবী বিভিন্ন কারণে গোপনে ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে সময় সুযোগ করে ওনাদের ইসলামটা সকলের সামনে প্রকাশিত করেছিলেন ঠিক তেমনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সপ্তম হিজরিতে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এবং দশম হিজরিতে মক্কা বিজয়ের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তো যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন শুধু তাই নয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান হাদিস রয়েছেন রাসূল একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে কুস্তুনতুনিয়া আজারবাইজান এইরকম অঞ্চলগুলোতে যারা সর্বপ্রথম পানিপথের যুদ্ধ পরিচালনা করবে সেই উম্মতগুলো সকলেই জান্নাতি হবে বুখারী শরীফের মধ্যে এখানে হাদিস আসছেন আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফিল বাহরি ক্বাদ আওজাবু এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি এবং ইতিহাস বেত্তাগণ বলেছেন মুহাদ্দিসিনে কারামগণ বলেছেন মুফাসসিরিনে কারামগণ বলেছেন আকায়েদের কিতাব যারা মুআল্লিফ রয়েছেন ওনারাও বলেছেন এই যুদ্ধে বিশেষ করে কুস্তুনতুনিয়ার যুদ্ধে পানিপথের যুদ্ধে সর্বপ্রথম যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন যার নেতৃত্বে সর্বপ্রথম যুদ্ধটি পরিচালিত হয়েছিলেন তিনি হলেন হযরতে মুয়াবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন আউয়ালু জাইশিন ইয়াগজুনা ফিল বাহরি ক্বাদ আওজাবু যেই ব্যক্তি সর্বপ্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে সে যুদ্ধের সূচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবশ্যিকভাবে তাকে জান্নাতে প্রেরণ করবেন তো সুতরাং যিনি জান্নাতে যাবেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন উনি কখনো কাফের মুনাফিক বাগি কিংবা মুনাফিক হতে পারে না এছাড়াও হাদিসের কিতাবগুলোর মধ্যে কেউ কেউ বলে থাকেন উনি তোলাকা রয়েছেন আপনার আমার ফেসবুক পেজ আপনার আমার ফেসবুক আইডিতে তল্লাশি করে দেখবেন বিগত দুই আড়াই মাস পূর্বে আমি তোলাকা সংক্রান্ত বিশাল একটি আর্টিকেল লিখেছিলাম সেখানে তোলাকাদের পরিচিতি কী মুআল্লাফাতুল কুলুব যারা তাদের পরিচিতি কী নও মুসলিমদের পরিচিতি কী আমি সম্পূর্ণভাবে সেখানে লিখে দিয়েছি তো সুতরাং যারা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন না এটা সম্পূর্ণই ভুল এটা তাদের আকীদা বিভ্রান্তিতে তারা রয়েছেন এটা শিয়াদের একটা চক্রান্ত শিয়ারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানতে চায় না কারণ তারা জানে যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সর্বপ্রথম বাদ দেওয়া হয় তাকে যদি সর্বপ্রথম কলঙ্কিত করা হয় তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর দ্বিতীয় ধাপে ধরা হবে তৃতীয় ধাপে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওসমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ধরা হবে চতুর্থ ধাপে আশারে মুবাশশিরিনদের অন্তর্ভুক্ত হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ধরা হবে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ধরা হবে হযরত ইকরামাকে ধরা হবে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হবে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হবে তো সুতরাং শিয়াদের এই যে তাদের যে কূটকার্য পরিচালিত রয়েছে এই কূটকার্য পরিচালিতের প্রথম ধাপ হিসেবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজ করে থাকে তো সুতরাং আমরা এই ব্যাপারে ধৈর্যহীন কণ্ঠে দালিলিকভাবে এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই হযরত
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালিগালাজ করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে আদনা থেকে আদনা কোন সাহাবীকে যদি কেউ গালিগালাজ করে থাকে তাহলে আমরা এখানে দুই শ্রেণীর লোকদেরকে তালাশ করে পাই এক নাম্বার হলো তারা শিয়া দ্বিতীয় নাম্বার হলো তারা খারেজি আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন যে খারেজি কিন্তু নতুন একটি নতুন কোন দল নয় বরং খারেজিরাই কিন্তু প্রথমে তারা শিয়া ছিল বরং দ্বিতীয় ধাপে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কর্মকাণ্ডের বিরোধিতা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে তারা যখন বের হয়ে গেছে তখন তাদের কাল খাওয়ারেজ অথবা খারেজি বলা হয় তো সুতরাং আমরা ধরে নিয়ে থাকি যে খারেজি এবং শিয়া ওরা আপন ভাই কিন্তু তাদের বিভ্রান্তির কারণে তাদের ব্যক্তিগত ফায়দা লোটার খাতিরে তারা দুইটি দলে বিভক্ত হয়েছেন একটি হয়েছেন শিয়া আর অপরটি হয়েছেন খারেজি তো সুতরাং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের সাহাবী ছিলেন আপনি যদি আন-নাহিয়া কিতাব খুলেন সেই কিতাবের মধ্যে দেখতে পাবেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান কি ছিল আপনি আল বিদায়া ওয়ান নিহায়া খুললে দেখতে পাবেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান কেমন ছিল আপনি আল ইসাবা খুললে দেখতে পাবেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি ছিল তারিখে তাবারি খুললে দেখতে পাবেন তারিখে মদিনাতু দামেশ খুললে দেখতে পাবেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিলেন এই কিতাবগুলোর মধ্যে স্পষ্টভাবে লিখেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো সাধারণ সাহাবী নয় আপনি শেফা শরীফ খুলেন কাজী আয়াজ রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন ইন্না আমিরাল মুমিনিন মুআবিয়াতা মুআবিয়া ইবনে সুফিয়ান হযরত আমির মুমিনিন মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবারুম মিনাস সাহাবা ফাইন্নাহু ফাকীহুন ওয়া মুজতাহিদুন তিনি কিবারুম মিনাস সাহাবা সাহাবীদের মধ্য থেকে যারা প্রবীণ এবং প্রসিদ্ধ উচ্চ মাপের ছিলেন ওই মাপের সাহাবী হিসেবে এই শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহি আলাই তিনি সেখানে উল্লেখ করেছেন তো সুতরাং আমরা আকাইদের ইমাম আমরা যদি আপনি এগারো শরীফ পালন করেন আমরা অনেকে দেখতে পাই যে এগারো শরীফ পালন করেন আপনাদের তো এগারো শরীফ পালন করার কোনো অধিকারই নাই কারণ আপনারা এগারো শরীফ পালন করেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উল্লেখ করে ওনাকে কেন্দ্র করে কারণ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ যারা করবে তাদেরকে হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই তিনি তাদেরকে নাসিবি তিনি তাদেরকে শিয়া বলেছেন রাওয়াফিজ বলেছেন রাফিজি বলেছেন তো রাফিজি হয়ে যান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিক থেকে আপনারা গালিগালাজ করছেন আল গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই ইবারতটা আসছে যে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে তারা হলেন রাওয়াফিজ অথবা রাফিজি তো একদিক থেকে আপনারা রাফিজদের পরিচয় দিচ্ছেন আবার অন্য দিক থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওনার যে এগারো শরীফ আছেন আবার সেটাও পালন করার আপনারা দৃষ্টতা দেখাচ্ছেন এরকম স্ববিরোধী কর্মকাণ্ড আপনাদের দ্বারা প্রকাশিত হয়েছে শুধুমাত্র সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে আপনি কার কথা শুনবেন আপনি যদি পবিত্র কোরআন শরীফকে মেনে নেন আর আপনি যদি হাদিস শরীফকে মেনে নেন কোরআনের কোনো ব্যাখ্যা হাদিসের কোনো ব্যাখ্যা আপনি কার কাছ থেকে নেবেন একজন ডক্টর আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি আপনার চিকিৎসার জন্য আপনি ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না আপনাকে ডক্টরের কাছে যেতে হবে তা আপনি যখন এই ব্যাপারে কোনো মাসআলা নিতে চাইবেন কোনো জবাব যখন নিতে চাইবেন কোনো ব্যাখ্যা যখন আপনি অন্বেষণ করবেন সকলের আগে সাহাবাই আজমাইনদের পক্ষ থেকে এরকম কোনো ব্যাখ্যা আছে কিনা সেটা দেখতে পাবেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেরক হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সকলে আমিরুল মুমিনিন এবং সাহাবী বলেছেন কারণ তিনি রাসূল ইসলামের সাহাবিয়াত অর্জন করেছেন আপনারা শুধু এতটুকু খেয়াল করবেন আরেকটা জিনিস খেয়াল করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখগুলো কেটে দিতেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমগুলো কোথাও যদি কাটার প্রয়োজন হয় তিনি কেটে দিতেন রাসূল ইসলামের চুল মোবারকগুলো পর্যন্ত হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দিতেন যাদেরকে কিতাবের মধ্যে খাজ্জামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যিনি খাজ্জামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত হাসিল করেছেন অথচ আজকে আপনারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে গালিগালাজ করছেন জোরে বলুন নাউজুবিল্লাহ আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা অনেকে বলে থাকেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি কাতেবে ওয়াহী ছিলেন না, সম্পূর্ণ ভুল একটি কথা। আপনি ইতিহাসের কোন কিতাবটা দেখবেন যে কিতাবের মধ্যে কাতেবে ওয়াহী যারা তাদের তাদের তালিকা করা হয়েছে, কখনো কখনো কাতেবে ওয়াহীদের ১৬ নম্বর স্থানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে লেখা হয়েছে, কখনো কখনো ১২ নম্বর স্থানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা হয়েছে। আপনি তাফসিরে আপনি তারিখে তাবারির মধ্যে আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ১৬ নম্বরে স্থান দেওয়া হয়েছে। তারপর ইবনে কাসিরের মধ্যে আল বিদায়া ওয়ান নাহায়ের মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ১৬ নম্বরে স্থান দেওয়া হয়েছে, কারণ ওয়াইয়াকতুবু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিনাল ওয়াহী, কিতাবের মধ্যে এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু লিখতেন ওই সবগুলো লেখাই ছিল ওয়াহী এর অন্তর্ভুক্ত। আমি তর্কের খাতিরে দুই মিনিট আমি মেনেই নিলাম যে তিনি ওয়াহী লেখক ছিলেন না, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি ছিলেন। দেখেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর যিনি সেক্রেটারি হন তিনি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সেক্রেটারি বানাবেন না, কারণ আই এম নট ট্রাস্টেড টু দ্য প্রাইম মিনিস্টার ওভারঅলি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ১০০% ট্রাস্টেড না। ১০০% ট্রাস্টেড যে ব্যক্তিটা সেই ব্যক্তিটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সেক্রেটারি। তো সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্সোনাল সেক্রেটারি ছিলেন, প্রাইভেট সেক্রেটারি ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতটুকু বিশ্বস্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সেক্রেটারি হিসাবে তিনি নিযুক্ত করেছিলেন। সেক্রেটারি লেখা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাজ্যে কোনো প্রদেশে যদি কোনো চিঠি লেখার প্রয়োজন হতো, রসুলের ব্যক্তিগত কোনো লেখার প্রয়োজন যখন হতো, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু ইসলামের কাছ থেকে লেখাগুলো লিখতেন। তাহলে তো আপনি পবিত্র কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করছেন, ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাদেশ পাওয়ার আগ পর্যন্ত একটি শব্দ পর্যন্ত ব্যবহার করেননি। তো রসুলের জবান মোবারকের মাধ্যমে যে শব্দ বের হয়েছে আর যে শব্দ আমিরে মুয়াবিয়া লিখেছেন সেটা ধরে নিলাম তর্কের খাতিরে সামান্য সময়ের জন্য, তিনি ওয়াহী ছিলেন না, ওয়াহী এক মাতলু ছিলেন না, কিন্তু ওয়াহী গায়রে মাতলু তো সেখানে তিনি লিখেছেন। তো সুতরাং গায়রে মাতলু তো একটা ওয়াহী। তো সুতরাং আপনি কিভাবে কোন খাতিরে কিসের তালাশে কিসের অন্বেষণে সামান্য কিছু নারীকে পাওয়ার, যুবতী নারীদেরকে পাওয়ার জন্য, সামান্য কিছু ইরানি টাকা পাওয়ার জন্য, সামান্য কিছু ইরাক থেকে টাকা পাওয়ার জন্য, সামান্য কিছু ইয়েমেনদের টাকা পাওয়ার জন্য মানুষদেরকে ঈমানগুলোকে বিভ্রান্ত করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে গালিগালাজ করছেন। আমি এখনও আহ্বান করব আপনারা, আমরা জানি যে আপনারা কোন কোন ইস্যুগুলোকে নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন। আমাদের কাছে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দালিলিক প্রমাণ রয়েছে। যদি কেউ এরকম থাকেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন কি না এই বিষয়ে কেউ টকশো করতে চান অনলাইন কিংবা অফলাইনে, কেউ যদি মনে করেন যে আমি যেই টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটার উপরে থাকতে হবে, আবার আমার এখানের বক্তব্য শেষে টাইটেলকে ভিন্নভাবে নিয়ে আবার যদি কেউ বলেন যে এটা সেটা হবে না, আমি যেই টাইটেলটা দিয়েছি, যদি কারো বাবায়ের বেটার এরকম কোনো সাহস থাকে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি ছিলেন কি না, আমি প্রমাণ করব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কলিজার টুকরা সাহাবি ছিলেন, আমি এটা প্রমাণ করব। আর যদি কোনো ভাই এরকম থাকেন যে উনি সাহাবি ছিলেন না, আমাকে প্রমাণ করবেন। আমি আজকে ডিক্লার দিলাম অনলাইন কিংবা অফলাইনে অথবা প্রকাশ্যে কিংবা গোপনে, সামনে কিংবা পিছনে অথবা লিখনের মাধ্যমে, যেভাবেই বসতে চান যে অবস্থাতেই বসতে চান আমি এবং আমার প্রয়োজনীয় টিম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত থাকবো, আপনারা বসবেন। আপনারা তো অনেক সময় বলে থাকেন নিজেদেরকে এড়ানোর জন্য যে পুলিশ প্রোটেকশন লাগবে, কিচ্ছু লাগবে না, পুলিশ প্রোটেকশনের কোনো দরকার নাই, পাঁচজন বসবো, আসেন। বাহাসমানি হারজিত নয়, বাহাসমানি হলো মুবাহাসার এর শব্দের অর্থ হলো সঠিকটাকে উদ্ঘাটন করা, আমরা সঠিকটাকে উদ্ঘাটন করব। যদি আপনারা প্রমাণ করতে পারেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন না, তাহলে আমরা আপনাদেরটা মানবো। আর যারা আপনারা যদি আপনারা বলেন যে মুয়াবিয়া, আমরা যদি প্রমাণ করতে পারি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তাহলে আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। তো এই বিষয়ে প্রশ্নে আশা করি যে আপনারা যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের নাতি দীর্ঘ উত্তর পেয়েছেন। সময় সংক্ষেপ যেহেতু আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, সেক্ষেত্রে আরও অনেক দালিলিক বিষয় রয়েছে, সকল দালিলিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপিত করতে পারিনি, এই জন্য দুঃখিত। যদি আপনারা কেউ এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব কোরআন হাদিস থেকে ইজমা কিয়াস আকাইদের ইমাম ফিকার ইমাম আকিদা এবং যারা হাদিসের ইমাম রয়েছেন, যারা তাফসিরের ইমাম রয়েছেন, সকলের মতামতের ভিত্তিতে আপনাদেরকে দলিল উপস্থাপন করার জন্য। জি।